বাংলাদেশের মানুষকে আমি একদমই কষ্ট দিতে চাই না। তো আমি নিজেকে মেন্টালি প্রিপেয়ার করেছি বা নিজেকে কি বলবো প্র্যাকটিস করে আরও বেশি ভালো করার চেষ্টা করেছি, যাতে ওই নতুন চমকটার জন্য আমি প্রিপেয়ার করি। এক্সাইটেড খুব ছিলাম, কারণ এত বড় একজন স্টারের সঙ্গে কাজ করছি, বাংলাদেশের সুপারস্টার, তার সঙ্গে প্রথম প্রজেক্ট। সো আমি শরিয়ান নাজিম জয় কথা বলছি ইধিকা পলের সাথে। সমুদ্র যখন ডান পাশে, বাম পাশে তখন পাহাড়, আর মুখোমুখি তখন প্রিয়তমা। বাট একটা ব্যাড লাক, প্রিয়তমাটা আমার প্রিয়তমা না, প্রিয়তমাটা আসলে কার প্রিয়তমা? প্রিয়তমা কিন্তু অ্যাকচুয়ালি এখন বাংলাদেশের প্রিয়তমা। ভেরি গুড অ্যান্সার, বাংলাদেশের প্রিয়তমা। ওকে ইধিকা, বাংলাদেশের মানুষের একটা ভীষণ রকম বড় অনুভূতি আছে আমাদের সিনেমার নায়ক সুপারস্টার শাকিব খানকে ঘিরে। শাকিব খানের প্রিয়তমা ছবি যখন ডিক্লেয়ার হয়, তখন প্রিয়তমাটা কে, এই নিয়েছিল অনেক বেশি মানুষের ভেতরে উৎকণ্ঠা এবং কিউরিসিটি। অনেকের নামই এসেছিল, অনেকের নামই বাদ পড়ে গেছে। হঠাৎ দেখলাম প্রিয়তমা ইধিকা পল। সো ইধিকা পল প্রিয়তমা হয়ে বলল সে শাকিব খানের প্রিয়তমা না, সে বাংলাদেশের মানুষের প্রিয়তমা। শাকিব খান তো বাংলাদেশের, তাই নয় কি? আমি বাংলাদেশের প্রিয়তমা হতে চাই। একটি অসাধারণ গল্প। আমি যখন অল্প অল্প করে শুনলাম, আমি কিন্তু খুব নিজেই ঘাবড়ে গেলাম। ও মাই গড, না অ্যাকচুয়ালি গল্পটা এতটাই সুন্দর, গল্পটার মধ্যে রোম্যান্স আছে, গল্পটার মধ্যে ট্র্যাজেডি আছে, গল্পটার মধ্যে অ্যাকশন আছে, ঝগড়া আছে, নোকঝোঁক আছে, সব কিছু আছে, সবটা মিলিয়ে মিশিয়ে একটা গল্প। তো বাংলাদেশের মানুষকে আমি একদমই কষ্ট দিতে চাই না। আমি ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসেছি বাংলাদেশের মানুষের কষ্ট দিতে না, বরঞ্চ আনন্দ দিতে। আমি চাই যে যাতে মানে গল্পটা যতটা ভালো বা চরিত্রটা যতটা ভালো রাইটার লিখেছেন, সেটা সঙ্গে যাতে জাস্টিফাই করতে পারি আর সবাইকে ততটাই এন্টারটেইন করতে পারি। বা সো আমাদের প্রিয়তমা, বাংলাদেশের প্রিয়তমা আমরা খুঁজে নিলাম ইন্ডিয়া থেকে। আমাদের দেশে যে প্রিয়তমারা অপেক্ষায় ছিল শাকিব খানের প্রিয়তমা হবার, তাদের জন্য তোমার কি বলার আছে? এই রে, তাদের জন্য আমার অ্যাকচুয়ালি কিছু বলার নেই। কারণ পার বাংলা ওপার বাংলা এরকম নয় যে আজকে প্রথমবার কাজ করছে, এপার বাংলা ওপার বাংলা বহুদিন ধরে একসঙ্গে একভাবে কাজ করেছে আর খুব সুন্দর কাজ করেছে। তো আমিও খুব খুশি হয়েছি যখন আমি শুনেছি যে আমি ওপার বাংলার সঙ্গে এরকম একটা প্রজেক্ট করছি যার গল্প এত ভালো। তো বাংলাদেশে যারা প্রিয়তমা, আমি জানি না যারা কাজ করতে মেবি হয়তো অনেকেই চেয়েছে, তবে তাদেরকে আমি থ্যাংক ইউ বলবো অ্যাকচুয়ালি যে তারা কাজটা করেনি আর আমি কাজটা করতে পারছি। ওয়াও, তোমাকেও থ্যাংক ইউ যে তুমি কাজটা করেছো, আমাদের দেশের মানুষ তোমাকে পছন্দ করেছে, খুশি হয়েছে। আচ্ছা, শাকিব খান সম্পর্কে তুমি কি কি জানতে যখন তুমি এখানে আসনি? তুমি কলকাতাতে কাজ করতে, তুমি তো নিউকামার, তোমার অল্প দিনের পথ। বাংলাদেশের সুপারস্টার শাকিব খান সম্পর্কে ঠিক কাজ করার আগে, অফার পাওয়ার আগে, তুমি তার সম্পর্কে কোনো কিছু জানতে বা কি কেমন জানতে? আবার অফার যখন পেলে তখন কি কি জানা শুরু করলে, কি কি তোমাকে বেশি অ্যাট্রাক্ট করলো এবং কি কি তোমাকে দুশ্চিন্তায় ফেললো? দুশ্চিন্তায় ফেলেছে বলতে পারো। আমি শাকিব খানের ব্যাপারে অবভিয়াসলি জানতাম যে সে খুব ভালো একজন অ্যাক্টর আর বাংলাদেশের সুপারস্টার। চিয়ার্স। তো এটা আমার মনে হয় এই কথাটা শুধুমাত্র আমি একা না, সবাই জানে। এক্সাইটেড খুব ছিলাম, কারণ এত বড় একজন স্টারের সঙ্গে কাজ করছি, বাংলাদেশের সুপারস্টার, তার সঙ্গে প্রথম প্রজেক্ট। তো ভীষণ এক্সাইটেড ছিলাম, দুশ্চিন্তাতেও ছিলাম যে এরকম থাকে, এরকম একজন স্টারদের একটা নিজস্ব অরা থাকে, সেই অরার পাশে দাঁড়িয়ে মানে আমি কতটা নিজেকে সেখানে দাঁড় করাতে পারবো বা কীভাবে তার সঙ্গে অভিনয় করতে পারবো, এটা নিয়ে আমি একটু দুশ্চিন্তা ছিলাম। ওকে, নিশ্চয়ই তোমার একটা
ঠিক কাজ করতে আসার আগে ওর কিছু ছবি দেখা হয়েছে এবং ওর ওকে স্টাডি করা হয়েছে কি কি ছবি দেখেছো দুই একটা নাম আর স্টাডি করে তুমি কি পেয়েছো ওকে তুমি আসলে ওর সাথে তাল মিলিয়ে অভিনয় করবার জন্য তুমি ওর নিশ্চয়ই কয়েকটা বিশেষত্ব খুঁজে বের করেছো যে ও হয়তো এই স্টাইলে কথা বলে ও হয়তো এইভাবে ঘাড় ঘুরায় ও হয়তো এইভাবে চোখ টিপ দেয় ওর হয়তো চুলগুলো এইভাবে নাড়ায় তুমি নিশ্চয়ই মার্ক করেছো অ্যাকচুয়ালি আমি সিনেমা তো আগেও অনেকগুলো দেখেছি মানে তখন ফিল্মের অফার বা তখন আমি ইন্ডাস্ট্রির বাইরে তখনই দেখেছিলাম ওকে তখনই অনেকগুলো সিনেমা দেখেছিলাম তো সেগুলো আবার রিপিট করে দেখেছি আর অ্যাকচুয়ালি মার্ক করিনি কিছু অবজার্ভ করেছি অবভিয়াসলি কিন্তু কিছু মার্ক করিনি কারণ এটা আমার মনে হয় যে যারা খুব ভালো অভিনেতা হয় তারা প্রত্যেকটা ক্যারেক্টার সিমিলার করে না তারা এক একটা ক্যারেক্টারকে এক এক রকমভাবে প্লে করে তো সে নবাবে যে ক্যারেক্টারটা প্লে করেছিল বা যেভাবে করেছিল সামহাও আমার কোথাও একটা ধারণা ছিল যে হয়তো একদম সেমভাবে এই চরিত্রটা প্লে করবে না এটা একটু আলাদাই হবে যেটা আমার জন্য চমকই হবে তো আমি নিজেকে মেন্টালি প্রিপেয়ার করেছি বা নিজেকে কী বলবো প্র্যাকটিস করে আরও বেশি ভালো করার চেষ্টা করেছি যাতে ওই নতুন চমকটার জন্য আমি প্রিপেয়ার করি বা তার মানে তুমি মানসিকভাবে রেডি ছিলে যে শাকিব খান মানে একটা চমক এবং সে চমক নিয়েই পর্দায় আসবে এবং সেই চমকের কাউন্টার তোমাকে দিতে হবে ইধিকা বললেন সবচেয়ে অ্যাট্রাকটিভ বিষয় কি সে চোখ দিয়ে তাকালে মানুষ খুন হয়ে যায় সে হাসলে মানুষ উম্মাদ হয়ে যায় সে কানলে মানুষ কষ্ট পায় না কি এটা আমার মনে হয় তুমি বেটার বলতে পারবে নাকি আনসারটা ইধিকা বলের মধ্যে কি আছে বা কি চমক আছে সেটা ইধিকা বল কি করে বলবে না না জানে আজকালকার মেয়েরা সব জানে নিজের সম্পর্কে না না দেখো আমি টু বি ভেরি অনেস্টলি অ্যান্ড ভেরি ফ্র্যাঙ্কলি আমার মনে হয় সবাই নিজেকে খুব ভালোবাসে আমিও নিজেকে খুব ভালোবাসি তো আমার যেগুলো প্লাস পয়েন্ট আর যেগুলো মাইনাস পয়েন্ট সেই দুটোকে নিয়েই আমি নিজেকে ভালোবাসি এই ফিল্টার থেকে তাদের জন্য তুমি কি বলতে চাও এই দেশের 17 কোটি মানুষকে যারা তোমার ছবি দেখবে যারা দেখছে এই কথা বলার আছে সেটা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা আমি আমি সত্যি মানে আমি যখন এসেছিলাম আমি হয়তো এতটা এক্সপেকটেশন নিয়ে আসিনি তার থেকে অনেক 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 বেশি পেয়েছি আশা করছি ভবিষ্যতে আরও পাবো বা মানুষ এভাবেই ভালোবাসবে এভাবেই সাপোর্ট করবে সো আর হয় না মানে একজনকে অ্যাকসেপ্ট করে নিতেও সময় লাগে বা একজনকে অ্যাকসেপ্ট করে নিতে হয় তো দর্শক এভাবে আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে তো সেটার জন্য আমি গ্রেটফুল অ্যান্ড হ্যাপি এই দর্শক হয় কি যে একটা জুটি যখন দেখে ফেলে তখন অনেকগুলো ছবি চায় যে এই জুটিটা করুক শাকিব খান ইধিকা বল এই জুটি যদি দর্শক ভালোবেসেই ফেলে দর্শক তো চাইবে যে আরও অনেক অনেক ছবি হোক সেক্ষেত্রে ইন্ডিয়া থেকে প্লেনে উড়ে বাংলাদেশে এসে জুটি বেঁধে কাজ করে যেতে কোনো সমস্যা আছে যতবার বাংলাদেশের মানুষ চাইবে ততবার আসবে ভালো কাজ করতে আমি ভীষণ ভালোবাসি ওকে একটা বিকেলে সমুদ্রের ঠিক যখন সূর্য অস্ত যাচ্ছে বাংলাদেশে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত সেটা তো তুমি জানো এরকম একটি সমুদ্র সৈকতের মুখে বসে ছেলে বা মেয়ে কেউই কোনো মিথ্যা কথা বলতে পারে না তো তোমাকে এবং আমাকে একটি সত্যের মুখোমুখি এখন হতে হবে সেই সত্যটা হচ্ছে যে ধরো তোমার হাতে একটা অপশন বাংলাদেশে তোমাকে বিয়ে করে সেটেল হতে হবে পাত্র আছে দুজন একটা আমি একটা শাকিব খান কাকে বিয়ে করবে এটা আমার অপশন আমাকে এটা আনসার করতেই হবে আমি পাত্র দিয়ে দিলাম দুইজন পাত্র দুটো দিয়ে দিয়েছো বাংলাদেশে এসে আমাকে সেটেল করতেই হবে বিয়ে করে তাহলে তুমি সামনে আছো বলে কি তোমার নামটা বলেই দেব এটা তো সামনে পিছনের ব্যাপার না এটা হৃদয়ের ব্যাপার তুমি কার নাম নিতে চাও না না সেরকম কোনো ব্যাপার না তবে হ্যাঁ ব্যাপারটা যদি সত্যি ভেবে দেখতে হয় যে সমুদ্র সৈকতের সামনে বসে তুমি আমি মানে আমাকে তুমি দুটো চয়েস দিয়েছো আর সেটার মাঝখানে আমাকে বেছে নিতেই হবে আমার অন্য কোনো অপশন নেই সেখান থেকে বাঁচার মতো তো তাহলে আমার মনে হয় যে আমি তোমার থেকে হয়তো একটু বেশি দিন ধরে শাকিব খানকে চিনি তাই গেস আমি শাকিব কংগ্রেচুলেশন ফর হোয়াট ফর শাকিব খান থ্যাংক ইউ